লোকসভা নির্বাচনত অসমৰ এটা সমষ্টিত দৃশ্যপট ঘনে ঘনে সলনি হৈছে। সমষ্টিটো হল নগাঁও লোকসভা সমষ্টি। চারিবারকৈ সাংসদ ৰাজেন গোহাঁইৰ দখলত নগাঁও সমষ্টি, কিন্তু যৌন কেলেঙ্কারি ৰাজেন গোহাঁইক জোকাৰি যোৱাৰ পিছত সলনি হৈছিল সমীকরণ। প্রথমে সংবাদমেল পাতি নির্বাচনত অবতীর্ণ নোহার কথা ঘোষণা গোহাঁই, লগে লগে তৎপর হয়ে পড়েছিল অন্য প্রার্থী, সক্রিয় হয়েছিল রাজনৈতিক লবি। কিন্তু গোহাঁইক দলের এটা গতি প্রতিশ্রুতি দিছিল গোহাঁইর পত্নীয়ে টিকট পাব, কিন্তু সেয়াও নোহা হল। ফলত প্রাগ নিউজত বিস্ফোরণ ঘটায় রাজেন গোহাঁই কৈছিল মোর বিরুদ্ধে দলত ষড়যন্ত্র হয়েছে। গোহাঁইর পত্নীয়েও চকুলো টুকিছিল সাংবাদিকর আগত, কিন্তু এদিন পিছতে পুনের সলনি হল দৃশ্যপট। যৌন কেলেঙ্কারিত অভিযুক্ত গোহাঁইলৈ সকাহ উচ্চ ন্যায়ালয়ের, নগাঁও সিজিএম আদালতের নির্দেশ নাকচ উচ্চ ন্যায়ালয়ের, রাজেন গোহাঁইরে ভুল বুঝাবুঝি হয়েছিল। হাইকোর্টে সকল দিক চালি জারি চায় আর বিশেষকে ভুক্তভোগী মহিলাগীর শপথনামার ভিত্তিত কেসটো সত্যতার উপর যে প্রতিষ্ঠিত নয় এই প্রতীয়মান গিয়ে কেসটো আজি খারিজ করেছে। আর বিশেষ যেটো অর্ডার 17/11/18 চনত যেটো রাজেন গোহাঁই এগেইনস্ট কগনাইজেন্স হয়েছে সেই অর্ডারটো খারিজ করেছে। উচ্চ ন্যায়ালয়ত এইদরে জানালে গোচরিয়া পক্ষই, এই খবর যেন হঠাৎ রাজেন গোহাঁইক টিকটর সঞ্জীবনীহে হয়ে পড়ল। পুনর টিকটর দৌড়ত রাজেন গোহাঁই, ন্যায়ালয়ের রায়ের পিছত পুনর টিকটর আগ্রহী রাজেন গোহাঁই। ইতিমধ্যে ন্যায়ালয়ে দোষমুক্ত করার কথা দলক আনুষ্ঠানিকভাবে অবগত করেছে। যেটো আজি ভার্ডিক্ট দিলে যে এই স্কোয়াশ করেছে বলে, তো তেওঁক আমি দিব লাগে, কারণ এতিয়ালৈকে নগাঁও সিট ঘোষণা করা নাই। যদি যাকালি বা যা পরশি ঘোষণা হয়ে গেলেহেন বেলেগ কথা, কিন্তু এটা ঘোষণাই যেটা হওয়া নাই, আমি হলে এই ডিমান্ড করছো যে রাজেন গোহাঁই ডাঙরিয়াকে দিব লাগে। ন্যায়ালয়ে দোষমুক্ত করার দিনটোতে পুনের দলীয় ষড়যন্ত্রের কথা দোহারিলে গোহাঁয়ে, মোক রাজনৈতিকভাবে নিঃশেষ করার ষড়যন্ত্র করা হয়েছিল। আজ রেহাই পাইছো আর যে সম্পূর্ণ একটা মিছা আর ষড়যন্ত্রমূলক একটা অপবাদ আছিল সেই কথাটো আজি প্রমাণ হয়েছে, তারপরে মানে অত্যন্ত সুখী। কোনবাই ষড়যন্ত্র করেছে, মানে আকোর বিরুদ্ধে গোচর তৈরি মূর কাজিয়া করে থাকার মানসিকতা নাই, কিন্তু মানে আজিলেক কাকো অন্যায় করা নাই। ইপিনে এদিন পূর্বে কান্দি কান্দি দুঃখ প্রকাশ করা রাজেন গোহাঁইর পত্নীর মুখতো হাঁহি বিৰিঙিল। আজি খুবই ভাল লাগিছে আদালতরে যেহেতু তেখেতক দুঃখমুক্ত করেছে, খুব ভাল লাগিছে। ষড়যন্ত্রটা নিশ্চয় হব লাগিব, নহলে কোনোবাই কারোবার উপর গৈ পেলাই ইমান ডাঙৰ এটা এলিগেশন আনি দিয়া, সেইটো ষড়যন্ত্রের আড়ত কোন আছে আমি নাজানো, কিন্তু যোনে অভিযোগটো কৰিছিলে নিশ্চয় তেওঁলোকো ব্যবহৃত হৈছিলে কারোবার দ্বারা, সেইটো জানো। আর আজি যেহেতু দুঃখমুক্ত তেখেতে হৈছে। রাজেন গোহাঁইক আদালতে সকাহ দিয়ার পিছতে পুনৰ এতিয়া নগাঁও লোকসভা সমষ্টির আসনক লৈ জটিলতা বৃদ্ধি হল। এইবার কি করিব, কাক টিকট দিব বিজেপিয়ে? রূপক শর্মানে রাজেন গোহাঁই, কেতিয়া পড়িব নগাঁও ক্লাইমেক্সর অন্ত? গুৱাহাটীৰ পৰা নীলকমল কলিতা আর নগাঁৱৰ পৰা অজিত শইকীয়াৰ সহযোগত নিউজ ডেস্ক প্ৰাগ নিউজ।